আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। আমার ভাইয়া আপুরা আন্টিরা এবং সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে একটা ব্লগ কিন্তু আজকে আবার শুরু করে দিলাম। দুপুরের রান্নাবান্না শেষ হওয়ার পর থেকেই আজকের এই ভিডিওটি আমি শুরু করেছি। তো এখানে আমি ভাত রান্না করে নিয়েছি আর হচ্ছে পেঁপে ভাজি করেছি। কি কি রান্না করলাম সেটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করা। একদম সিম্পল সব রান্নাবান্না, পেঁপে ভাজি আর পটল আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি। দুইটা তরকারি রান্না করে নিয়েছি আর ভাত তো হয়ে গেছে। এখন আমি কিচেনটা ডিপ ক্লিন করব। তো কিচেন রান্না করার পর কি অবস্থা হয় একটু শেয়ার করছি। আর এখানে আমি গতকাল ডিম এনে রেখেছিলাম, ডিমগুলো ধোয়া হয়নি, ডিমগুলো ভিজিয়ে রেখেছি, এখন ডিমগুলো ধুয়ে নিব। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিচেনটা কি পরিমাণ এলোমেলো, চুলাটা অনেক নোংরা। আর রান্না করার পর কিছু হাঁড়িপাতিল হয়, সেগুলো এখন একটু ক্লিন করে নিচ্ছি। রান্নাবান্না শেষ করতে করতে মোটামুটি দুই চারটা হাঁড়িপাতিল প্লেট বাসন কিন্তু হয়ে যায়। তো আজকে এখানে সকালবেলা নাস্তা খাওয়ার পরও কিছু প্লেট আর বাটি রয়ে গিয়েছিলো, সবগুলো একসাথে এখন ধুয়ে নিয়েছি। তো হাঁড়ি পাতিলগুলো ওয়াশ করতে করতে আপনাদের সাথে অনেকদিন পর একটু গল্প করতে ইচ্ছে করলো। সবাই মিলে একটু চলুন গল্প করি, কে কোথায় আছেন, কোন এলাকায় আছে, আপনাদের এলাকায় শীত পড়েছে কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমাদের কিন্তু সকালবেলা একটু একটু হালকা হালকা শীতের বাতাস লাগে, আবার রাতেও অনেকটা শীত লাগে। ফ্যান কিন্তু খুব বেশি জোরে ছাড়া যায় না, অল্প একটু ছেড়ে তারপর ঘুমাতে হয়। তো আপনারা যে যেই এলাকায় আছেন না কেন, আপনাদের শীত কেমন পড়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমার কাছে ভালো লাগবে। অনেক আপুরাই আমার সাথে রাগ করে আছেন আমি একটু দেরিতে ব্লগ দেই বলে, এখন আসলে সময় সুযোগ সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এরকমটা হয়ে গেছে। তো এখন থেকে আশা করছি একটু রেগুলার হওয়ার চেষ্টা করব। আর ইউটিউব প্ল্যাটফর্মে রেগুলারিটি মেনটেন না করলে কিন্তু খুব বেশি ডাউন হয়ে যায় চ্যানেলটা, যেমনটা আমার হয়ে গেছে এখন। আমি কিন্তু প্রায় এক মাস ধরেই এরকম রেগুলারিটি মেনটেন করতে পারছিলাম না, তো আমার চ্যানেলের একটু ক্ষতি হয়ে গেছে। তো চ্যানেলটা যেহেতু এত কষ্ট করে এই পর্যন্ত এনেছি, দাঁড় করিয়েছি, চ্যানেলটা নষ্ট হতে দেওয়া যাবে না, সেজন্য ভাবছি এখন থেকে আবার রেগুলারিটি মেনটেন করব। তো আপনারাও কিন্তু আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের মনের মতো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি আর আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। তো কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু আমি সব প্লেট বাটিগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। শীত চলে আসছে, এতদিন যতটুকুই খালাকে হেল্প করতে পেরেছি হাঁড়িপাতিল ধোয়ার ব্যাপারটাতে, এখন মনে হয় না আর কিছুই করতে পারবো, কারণ দুই একটা হাঁড়িপাতিল প্লেট বাসন ওয়াশ করতে গেলে আমার ঠান্ডা লেগে যাবে, আমার যেহেতু অনেক বেশি ঠান্ডার প্রবলেম। তো আজকে ওয়াশ করার সময়ই ভাবছিলাম যে হয়তো আর দুই এক দিনের মতো আমি এই কাজটা করতে পারবো, তারপরে আর এটা করা সম্ভব হবে না। তো যাই হোক, এখানে আমি ঝুড়ির মধ্যে সবগুলো প্লেট বাটি ধুয়ে রেখে দিচ্ছি। প্রথমে কিন্তু ওয়াশ করার পর এই ঝুড়িটার মধ্যেই রাখা হয়, আমি ধুই আর খালা ধুই, যেই ধুয়ে নেয় এটার মধ্যে রেখে দেই, পানিটা ঝরে যায়, তারপরে জায়গা মতো সবগুলো জিনিস গুছিয়ে রাখি। এতে করে আমার সেলফটাও ভালো থাকে, পানিতে জং ধরে না বা নষ্ট হয়ে যায় না। আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন এই কয়দিন, আসলে আমি কমেন্টগুলো দেখে গিয়েছি, উত্তর ওইভাবে দিতে পারিনি কয়েকটা কমেন্টের আর কি, সব কমেন্ট না, মানে সেই কমেন্টগুলো হচ্ছে রিকোয়েস্টের, যে কোনো কিছু দেখতে চেয়েছেন আপনারা বা কোনো কিছু জানতে চেয়েছেন। তো আশা করছি আপনারা রাগ না করে সেই কমেন্টগুলো আমাকে আবার রিপ্লাই করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এতদিন আসলে আমি অন্যরকম একটা ব্যস্ততার মধ্যে ছিলাম আম্মাকে নিয়ে, তো সেজন্য আমি সব ধরনের কমেন্টের উত্তর দিতে পারিনি। তো যাই হোক, সব কিছু মানে সব হাঁড়িপাতিল প্লেট বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ক্লিন করে নিচ্ছি। ডিমগুলো গতকাল এনে রেখেছিলাম, সময়ের অভাবে আর ওয়াশ করা হয়নি, তো আজকে ভাবলাম ডিমটাও ওয়াশ করে ফেলি। একটা সংসারে কিন্তু রান্নাবান্না ছাড়াও অনেক কাজ আছে যা আর কি অনেকেই বুঝে না, মনে করে মেয়েরা শুধু রান্না করে আর খায়, মানে আমরা শুধু ঘরে থাকি, রান্না করি, দুই বেলা খাই, এটাই আমাদের কাজ। কিন্তু আমি মনে করি কি জানেন, সংসারের অনেক কাজের ভিড়ে ছোট্ট একটা কাজ হলো রান্না করা, অনেক অনেক কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু শেষ করে কিন্তু অল্প একটু সময় আমরা এক থেকে দেড় ঘন্টার মতো রান্নার মধ্যে সময়টা দেই। তো অনেক কাজের ভিড়ে রান্না একটা ছোট্ট কাজ আমার কাছে মনে হয়। তো যাই হোক, রান্না শেষ করার পর প্রতিদিনের মতো চুলাটাও ক্লিন করে নিয়েছি, চুলাটা এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে,
আমার চুলাটা যেহেতু গ্লাসের চুলা, গরম থাকা অবস্থায় ক্লিন করা যায় না। একজন আপু জানতে চেয়েছিলেন যে আমি চুলাটা কিভাবে ফিটিং করেছি আর কি। তো চুলাটা কিন্তু মার্বেলটা কেটে তারপর চুলাটা বসানো হয়েছে। আমি আগে আমার অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনি হয়তো আমার চ্যানেলে নতুন তাই জানেন না বা এজন্যই দেখতে চেয়েছেন। চুলাটা যেখানে আছে ঠিক সেটার মাপে মার্বেলটা কাটা আছে। চুলাটা পরিষ্কার করছি আর ভাবছি যে আমার ভাইয়া আপুদের কাছে ছোট্ট একটা লাইক চেয়ে নেই। যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক না দিয়ে ভিডিওটি কন্টিনিউ করছেন তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু একটা শেয়ারের কাজ করবে, আমাকে অনেক ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিবে। তো চুলাটা ক্লিন করার পর সিঙ্কটা আমি খুব ভালো করে ভিম বার দিয়ে ডলে নিচ্ছি স্ক্রাবার দিয়ে। তবে এই স্ক্রাবারগুলো খুব একটা ভালো না, নষ্ট হয়ে গিয়েছে। কী দিয়ে যে মাজলে ভালো হবে এটাই বুঝে উঠতে পারছি না। স্ক্রাবারগুলো মানে সপ্তাহে দুইটা লাগে, তারপর এক সপ্তাহ হয়ে গেলে এরপর ফেলে দিতে হয়। কেমন একটা তেনা তেনা নরম ভাব হয়ে যায়। প্লেট বাসন ওয়াশ করলেও খুব একটা ক্লিন হয় না, বা সিঙ্ক মাজলেও ক্লিন হয় না। তো তারের জালটা তো আছে, তারের জাল আমার ওইরকমভাবে খুব একটা লাগে না। আমি যেহেতু মার্বেল কোটেড পাতিল বা স্টিলের পাতিল, মাটির পাতিলে রান্না করি, তারের জালের আমার খুব একটা প্রয়োজন হয় না। মাঝে মধ্যে মার্বেল কোটেড পাতিলের যে নিচটা আছে সেটা মাজার জন্য লাগে, আর আমার রান্না করতে গেলে কখনোই বেশি একটা পোড়া লাগে না। অনেকেরই দেখেছি পোড়া লেগে পাতিল টাতিল খুব নষ্ট হয়ে যায়। তো আমি এই জিনিসটাতে খুব বেশি সতর্ক থাকি, কোনো কিছু রান্না করতে বসালে মানে একটু মনোযোগী থাকার চেষ্টা করি যেন পোড়া লেগে না যায়। এই বিষয়টা আমার খুবই খারাপ লাগে পোড়া লাগলে। সিঙ্কটা কিন্তু মাজা হয়ে গেছে, পানি দিয়ে ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। এরপর আমি ন্যাকড়াটা দিয়ে মুছে নিচ্ছি, সবসময় আমি এই কাজটা করি, এতে করে সিঙ্কের উপরে যে পানির একটা দাগ হয়ে থাকে সেটা থাকে না। তো সিঙ্কটা মোছার পাশাপাশি আমি কাউন্টার টপটাও মুছে নিলাম। সব কিছু মুছে এখন ন্যাকড়াটা জানলার মধ্যে রোদে দিয়ে রাখবো। এই জানলা দিয়ে কিন্তু আগে খুব সুন্দর রোদ আসতো পাশের বিল্ডিংটা হওয়ার আগে, এখন খুব একটা রোদ আসে না। তো যাই হোক, তারপরেও এই ধরনের ন্যাকড়া ট্যাকড়াগুলো কিন্তু এই জানলার মধ্যেই নাড়তে হয়। অন ক্যামেরায় তো আমি কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম, অফ ক্যামেরায়ও আমি কিছু কাজ করে নিয়েছি। যেমন এই জায়গাটা ক্লিন করেছি, সব কিছু নামিয়ে একটু গুছিয়ে নিয়েছি আর সব কিছুর উপরটা একটু মুছে দিয়েছি। আর এই জায়গাটা তো আমার এই কর্নারটা, সিঙ্কের এই কর্নারটা এরকমই থাকে। আর ভাত তরকারি রান্না করে আমি কোথায় রাখি অনেকেরই প্রশ্ন। তো এই তো আমি এই কাউন্টার টপের উপরই রাখি, আমি কিন্তু সবসময় দেখিয়ে দিই। তো সিঙ্কটাও মোটামুটি ক্লিন হয়ে গেছে, রান্নাঘরের সব কাজ শেষ। চুলাটাও আমি ক্লিন করে ফেলেছি, দেখলেনই তো আপনারা। যে আপু দেখতে চেয়েছিলেন চুলাটা কিভাবে বসিয়েছি, ওনার জন্য একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যখন চুলাটা বসাবো তখনই মানে তার আগেই কিন্তু এই জায়গাটা কাটা হয়েছিল, কেটে মানে জায়গা রেখে দিয়েছিলাম, তারপর চুলাটা এনে বসিয়ে দিয়েছি। এরকম করলে চুলাটাও ভালো থাকে, দেখতেও সুন্দর লাগে। আর আরেকজন আপুর রিকোয়েস্ট ছিল আমি যেন আমার কিচেন হুড এরিয়ার আশপাশটা একটু ভালো করে দেখিয়ে দেই। তো এই তো আমার কিচেন হুডটা কিন্তু ক্যাবিনেটের নিচেই বসানো হয়েছে, আর উপরের ক্যাবিনেটটা একটু দেখিয়ে দিচ্ছি কোন দিক দিয়ে লাইনটা গিয়েছে। কিচেন হুডের ঠিক উপরের যে ক্যাবিনেটটা এটার ভিতর দিয়ে গিয়ে আরও দুইটা ক্যাবিনেটের ভিতর দিয়ে গিয়ে লাইনটা বাইরের দিকে গিয়েছে। তো আমি যেটা দেখানো যাচ্ছে হাতের কাছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। কারেন্টের লাইনটাও এই ক্যাবিনেটের ভিতরে, এই তো এই যে। তো এটার ভিতরে যেহেতু কিচেন হুডের লাইন সেজন্য খুব একটা হাঁড়ি পাতিল রাখা যায় না, দুই চারটা আমি রাখি আর কি। তারপরেও আমি জানি না যে আপু দেখতে চেয়েছিলেন সেই আপু আমার এই ভিডিওটা দেখবেন কি না। যদি দেখে থাকেন আপু, আপনার জন্য কিন্তু আমি কিচেন হুডের এরিয়াটা দেখিয়ে দিলাম। তো এখন যেহেতু রান্নাবান্না শেষ, কিচেনটাও আমি ডিপ ক্লিন করে ফেলেছি, আর এই অ্যালোভেরাগুলো আমি কেটে এনেছি ছাদ থেকে, একটু অ্যালোভেরা অয়েল তৈরি করব চুলের জন্য। বেশ কয়েকদিন যাবতই ভাবছি, ঝামেলার জন্য করে উঠতে পারছিলাম না, তো আজকে ভাবলাম করে ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি ব্যাপারটা। অ্যালোভেরার চারটা ডাল নিয়ে এসেছি ছাদ থেকে কেটে, এখন আমি পানি দিয়ে খুব সুন্দর করে ওয়াশ করে নিলাম। আর আজকে আমি হোমমেড অ্যালোভেরা হেয়ার অয়েল কীভাবে বাসায় তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন স্কিপ না করে, আপনাদের কাছে ভালো লাগবে এবং একটু হলেও উপকৃত হবেন ভিডিওটা দেখলে। প্রথমেই আমি অ্যালোভেরার দুইটা সাইড কেটে নিচ্ছি, এটা হচ্ছে কাটার সুবিধার্থে করছি। যেহেতু ওইটা গোড়া থেকে কাটা হয়েছে দেখতেও একটু আঁকাবাঁকা হয়ে আছে, তো প্রথমে গোড়াটা আর আগাটা কেটে ফেলে দিচ্ছি।
অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের জন্য এবং চুলের জন্য অনেক বেশি উপকারী, যা আমরা অনেকেই জানি জেনেও আমরা জিনিসটা কাজে লাগাই না। অনেকের বাসায় দেখা যায় অ্যালোভেরা গাছ পড়ে আছে, একটু হেয়ার অয়েল তৈরি করে চুলে যদি সপ্তাহে 2 বার লাগানো যায় চুলটা যে কি পরিমাণ লম্বা, ঘন, কালো এবং সিল্কি হবে, এমনকি খুশকিমুক্তও করে এই অ্যালোভেরা। অ্যালোভেরা জেল যেমন চুলটাকে অনেক বেশি সফট এবং স্মুথ করে, তেমন কিন্তু স্কিনটাকেও অনেক বেশি শাইনিং করে এবং ব্রাইটনেস নিয়ে আসে স্কিনের মধ্যে। এবং সেন্সিটিভ স্কিনের জন্যও অনেক সময় অ্যালোভেরা অনেক বেশি কাজে লাগে। তো যাই হোক, এখন আমি অ্যালোভেরাটা কীভাবে প্রসেসিং করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। অ্যালোভেরার 2 সাইডে কিন্তু একটু কাটার মতন থাকে, প্রথমে সেটা নাইফ দিয়ে কাটাটা ফেলে দিচ্ছি। এতে করে আমার অ্যালোভেরাটা কাটতে বা জেলটা নিতে অনেক বেশি সুবিধা হবে। এই তো এভাবে আমি প্রথমে 2 সাইডের কাটাগুলো ফেলে দিচ্ছি। কাটাগুলো কাটা হয়ে যাওয়ার পর মাঝখান দিয়ে পাতলা করে উপরের চামড়াটা সরিয়ে ফেলেছি, আর নাইফের সাহায্যে এভাবে আমি জেলটা বের করে নিচ্ছি। সবগুলো অ্যালোভেরার জেল আমি এভাবে চামচের সাহায্যে বের করে নিব। চাইলে কিন্তু এখানে নাইফের সাহায্যেও আমি যেভাবে চামচটা দিয়ে বের করে নিচ্ছি, নাইফের সাহায্যেও এভাবে বের করা যাবে। তো নাইফটা একটু রিস্কি হয়ে যায়, হাতের মধ্যে লেগে গেলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, চামচের মধ্যে সেই ধরনের কোনো সম্ভাবনা নেই, সেজন্য চামচটা দিয়ে জেলটা বের করতে বেশি সুবিধা হয়। তো আমি এক এক করে সবগুলো অ্যালোভেরা জেল চামচ দিয়ে বের করে নিলাম। এখন আমি হোমমেড হেয়ার অয়েল তৈরি করব। হোমমেড অ্যালোভেরা অয়েল তৈরি করতে কি কি লাগছে উপকরণগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই তো এটা হচ্ছে নারিকেল তেল, যে কোনো খাঁটি নারিকেল তেল নেওয়া যাবে, আমার কাছে এটাই ছিল, এটা নিয়েছি, অ্যালোভেরা জেল। আর লাগছে কালো গোলমরিচ কয়েকটা, আর হচ্ছে দারচিনি 3 পিস। তো আমি কিভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছি। এই তেলটা কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী একটা তেল। অ্যালোভেরা জেলটা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলে ভালো হয়। তো যে পরিমাণ অ্যালোভেরা জেল নিয়েছি আমি, তার ডাবল আমি তেলটা নিচ্ছি। চুলার উপরে কিন্তু একটা পাতিল বসিয়ে জেল আর তেল মিক্সড করে দিয়ে দিলাম। চুলার হিটটা আমি লো মিডিয়াম হিটেই রাখার চেষ্টা করছি, কারণ আগুনটা যদি একটু বেশি বাড়িয়ে দেয় তাহলে পুড়ে যাবে জেলটা। তো এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি 3 টুকরা দারচিনি। দারচিনিটা আমি এজন্য দিলাম, এই তেলটা যদি আমি স্কিনে ইউজ করি তাহলে খুব বেশি উপকার এই দারচিনি আমাদের স্কিনের জন্য। আর গোলমরিচটা দিয়েছি হচ্ছে আমি এই তেলটা অনেক দিন সংরক্ষণ করার জন্য, কারণ গোলমরিচটা দিলে তেলটা অনেক দিন ভালো থাকবে। তো অল্প একটু অ্যালোভেরা জেল কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছিলাম, এটা পরবর্তীতে আমি অ্যাড করে দিলাম। এই তো চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, আর কালারটা কিন্তু আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে আসবে। 10 থেকে 15 মিনিটের মতো আমি এভাবে সব দিকে যখন বলক চলে আসবে ঠিক একইভাবে 10 থেকে 15 মিনিট জাল করে নিব। জাল করে নিলে খুব সুন্দরভাবে তেলটা তৈরি হয়ে যাবে। এরপর আমি অনেক সময় তেলটাকে ঠান্ডা করে নিয়েছি, আর একটা কাচের জারের মধ্যে আমি তেলটা এখন ঢেলে নিয়েছি। এই জারটার মধ্যে আমি সংরক্ষণ করব। আর তেলটা তৈরি হওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে যে মনে হচ্ছে এখনই সবাই মাথায় তেলটা লাগিয়ে নেই। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, যারা এখনও ট্রাই করেননি, এভাবে অ্যালোভেরা দিয়ে বাসায় হোমমেড অ্যালোভেরা হেয়ার অয়েল তৈরি করে মাথায় লাগাতে অনেক বেশি চুলের জন্য উপকারী, 100% উপকারিতা পাবেন অবশ্যই সবাই। এই তো আমি কাচের জারে রেখে দিলাম, আর অনেক দিন ধরে আমি এই তেলটা সংরক্ষণ করতে পারবো। তো দুপুরবেলায় তো ডিমগুলো ওয়াশ করে রেখেছিলাম, আর আমি বক্সে উঠাতে পারিনি, এখন ডিমের পানিগুলো সব ঝরে গিয়েছে, ভাবলাম এই কাজটাও এখন করে নেই। ডিমগুলো এখন এক এক করে বক্সে নিয়ে নিচ্ছি। ডিমগুলো বক্সে নিতে নিতে আমার ভাইয়া আপুদেরকে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটাতে আজকে প্রথম এসেছেন, আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগগুলি ভালো লাগে আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু
পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনাদের কাছে যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন এই ভিডিওটি। হাতের কাজ সব শেষ করলাম, সব কাজ শেষ করে মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজের পর বাবুকে পড়তে বসিয়েছি। বাবুর হচ্ছে 19 তারিখ থেকে ফাইনাল টার্ম এক্সাম হবে, তো বললাম 2টা চ্যাপ্টারের ম্যাথ শেষ করো, যেহেতু স্কুল এতদিন বন্ধ ছিল আগামীকালকে খুলবে। তো এখন শুনছি হরতাল, তো হরতালে কি স্কুল খোলা থাকবে কিনা একটু কনফিউজড, আর দিব কিনা বাচ্চা সেটা নিয়েও কনফিউজড, তবে না দেওয়ার সম্ভাবনাটাই বেশি। তো বাবুকে এখানে ম্যাথ করাচ্ছিলাম, একটু বসছিলাম আবার একটু উঠছিলাম, যেহেতু একটানা বসেও থাকতে পারি না আমি কোমরের প্রবলেমের জন্য। এখন বাজে হচ্ছে 7:05। শীতের দিনের কিন্তু বেলা ছোট, রাত অনেক বড়। সন্ধ্যা হয়ে যায় খুবই তাড়াতাড়ি, 5:30 এখন মাগরেবের আজান দেয় আর রাতটা হয় অনেক দেরিতে শেষ। এটা একটু বিরক্তিকর জিনিস আমার কাছে মনে হয়, কারণ ঘুম ভেঙে গেলে পরবর্তী তার ঘুম হতে চায় না। তো যাই হোক, বাবুকে পড়াশোনা শেষ করিয়ে তারপর আমরা ডিনারটা করে নিব সবাই। সবার ডিনার করা হয়ে গিয়েছে, এখন আমি এই তো সিয়া সিডস ভিজিয়ে নিব। একজন আপু বলেছেন সিয়া সিডস না চিয়া সিডস, আসলে এক এক জায়গায় এক একটা লেখা, কোনটা বুঝবো যে সঠিক। আর ইংলিশে বানান হচ্ছে CHIA, এটা কিন্তু সিয়াও বলা যায় আবার চিয়াও বলা যায়, যাই হোক কোনোটাই মনে হয় ভুল না। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।